বিরতির পর শাকতোয়া চতুর্থী ইতিমধ্যেই উৎসবের মেজাজে মেতে উঠেছে রাজ্যবাসী। আর এই শারদ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব ইতিমধ্যে সামাজিক কর্মসূচি এবং প্রতিযোগিতার আয়োজন করছে। ঠিক তেমনি আমবাসার টাউন ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। এই বসে আঁকো প্রতিযোগিতায় 5টি বিভাগে হয়। ক বিভাগে যেমন খুশি তেমন আঁকো এবং অন্যান্য 4টি বিভাগে ছিল মা দুর্গা সম্পর্কিত যে কোনো চিত্র অঙ্কন। এদিন আমবাসা এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রায় 200-র অধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এছাড়াও এখানে উপস্থিত অভিভাবকদের মধ্যেও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে টাউন ক্লাব। অভিভাবকদের অংশগ্রহণও ছিল বেশ লক্ষণীয়। ক্লাব কর্মকর্তারা জানাচ্ছেন, প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছে। কি বলছে উদ্যোক্তারা শোনাচ্ছি। সবাইকে স্বাগত শুভেচ্ছা। আমাদের আমবাসা টাউন ক্লাবের পক্ষ থেকে শারদ উৎসব উপলক্ষে আমরা আমবাসা এলাকার সকল স্টুডেন্টসদেরকে নিয়ে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন আয়োজন করেছি। পাশাপাশি থাকছে স্টুডেন্টসদের যে গার্ডিয়ানরা আছে ওদেরকেও নিয়ে আমরা একটা গ্রুপ করেছি। মেন মেন উদ্দেশ্য হলো শারদ উৎসব একটা সার্বজনীন দুর্গোৎসব, সেই উৎসবে সর্বস্তরের সবাইকে নিয়ে যাতে আমরা আনন্দটা উপভোগ করতে পারি তারই একটা সুযোগ করে দেবো। তো কয়টি বিভাগে হচ্ছে? মোট 5টি বিভাগে হচ্ছে। এখানে ছাত্রদের নার্সারি লেভেল থেকে শুরু করে ক্লাস 12 অবধি তাদেরকে ভাগ করা হয়েছে। তার সাথে রয়েছে গার্ডিয়ানদের জন্য একটা থিম। কি এই অঙ্কন প্রতিযোগিতা? অঙ্কন প্রতিযোগিতার মেন থিম হলো দুর্গোৎসব, শারদ উৎসবকে কেন্দ্র করে। কিন্তু আমরা যে ছোটরা যারা আছেন নার্সারি থেকে ক্লাস 2, তাদের জন্য একটা ওপেন স্টেজে রাখছি। তারা ওপেন জাম ইচ্ছায় খুশি তারা পেন্টিং বা ড্রয়িং করতে পারে। এবং বড়দের জন্য শুধু শারদ উৎসবটাই সুযোগ মানে কম্পিটিশনের। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রতিযোগিতার তারা আয়োজন করেছে। পঞ্চমের দিন হচ্ছে উদ্বোধন। সেই কথাই জানালেন উদ্যোক্তারা। এদিনই প্রতিযোগীদের হাতে সমস্ত পুরস্কার তুলে দেওয়া হবে, সেই কথাও কিন্তু জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।